এবছর নববর্ষ সবাই বাড়িতে থেকে কাটাচ্ছেন। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আগামী দিনটা সবাই সুস্থ স্বাভাবিকভাবে সুন্দর আগামী নতুনভাবে আমরা ফিরে আসতে পারি, স্বাভাবিক জীবনে ফিরতে পারি সবাইকে। আমার বিশেষ করে আমার এলাকার যারা মানুষজন সাধারণ তারা আজকে ভীষণ কষ্টের মধ্যে আছেন, তাদেরও আবেদন করব ঘরে থাকুন, সুস্থভাবে থাকুন, ঘরে থেকে করোনাকে প্রতিরোধ করুন। আমাদের কৃষি দপ্তর আপনাদের সঙ্গে আছে, সব ব্যাপারে সহযোগিতা করবে এবং জিনিসপত্রের দাম এখনও আমাদের সাধ্যের মধ্যেই আছে, যেটা আমাদের সুফল বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন সাব ডিভিশনে আমাদের দোকানগুলো হওয়ার জন্য এইটা খুব সম্ভব হয়েছে। এবং বিশেষ করে যে সমস্ত আনাজ আমাদের বাইরে যাওয়ার দরকার আমরা তাতেও ব্যবস্থা নিচ্ছে কৃষি দপ্তর, যাতে কুমড়া কুঁদরি ভেড়ি আমাদের এখানে পর্যাপ্ত হয়েছে যাতে বাইরে যেতে পারে সেটাও ব্যবস্থা হয়েছে। ফুল চাষিদের ফুল যাতে বাইরে যেতে পারে তার ব্যবস্থা হয়েছে। পান চাষিরা আমার বিশেষ করে দাঁতন এলাকার লোকেরা পান চাষে খুব অসুবিধায় পড়েছিলেন, তাদেরও ব্যবস্থা হয়েছে, পানটা বাইরে যাচ্ছে। কৃষি দপ্তর আপনাদের সঙ্গে আছে, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার আপনাদের সঙ্গে আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন।